ক্রেন দিয়ে চলছে উদ্ধার কাজ একের পর এক বের করে নিয়ে আসা হচ্ছে মরদেহ ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ভূমিধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে এখনও নিখোঁজ অনেক বাসিন্দা স্থানীয় সময় রোববার ইন্দোনেশিয়ার সুমাত্র দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয় এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উত্তর প্রদেশের পাহাড়ি এলাকায় এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন বন্ধ রয়েছে বেশ কয়েকটি সড়ক আমরা বৈরী আবহাওয়ার কারণে প্রধানত রাস্তা পরিষ্কার করার দিকে মনোনিবেশ করেছি কবলিতদের উদ্ধার কাজ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে ভয়াবহ ভূমি ধসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাপানলী এবং পুপুত মাসুল জেলায় বন্যার পানিতে ভেসে গেছে বহু বাড়িঘর এবং গাছপালা এছাড়া একশো তিরিশ হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এদিকে ঘূর্ণিঝড় বাড় থেকে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে মাইলের পর মাইল এলাকা বন্যার জেরে ঘটেছে হতাহতের ঘটনা যুক্তরাজ্য জুড়ে জারি করা হয়েছে শতাধিক সতর্কতা ঘূর্ণিঝড় বাড়কে কেন্দ্র করে সপ্তাহ জুড়ে তুষার ঝড় ও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া কর্তৃপক্ষ সময় সংবাদ